ওয়েলকাম ব্যাক টু কিউট নেল আর্ট বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি নেল আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, আজকে আমি করে দেখাবো মার্বেল নেল আর্ট, কিন্তু নর্মাল বা রেগুলার নেল পলিশ দিয়ে করে দেখাবো না, করে দেখাবো জেল পলিশ দিয়ে। জেল পলিশ দেওয়ার আগে কিন্তু অনেক নিয়মকানুন ফলো করতে হয়। সো আমি এখানে জাস্ট মুখে বলে দিচ্ছি কিভাবে আমি জেল পলিশটা ইউজ করছি। জেল পলিশ ইউজ করার আগে ফার্স্টে আমার নেলের প্রিপারেশন করে নিতে হবে। নেল প্রিপারেশন না করে নিলে কখনোই কিন্তু জেল লাস্ট করে না। তারপর আমাকে বেস কোট অ্যাপ্লাই করতে হবে, দেন জেল পলিশ অ্যাপ্লাই করতে হবে 2-3 কোট। এতে ডিপেন্ড করবে আগের পিগমেন্টের ওপরে। যদি পিগমেন্ট বেশি থাকে তাহলে অবভিয়াসলি কম অ্যাপ্লাই করলেই হবে। দেন আমি এটা ইউভি লাইটের নিচে ড্রাই করে নেব। আর এখন আমি দিচ্ছি একটি ম্যাট টপ কোট। ম্যাট টপ কোটটি দিয়ে আমি এটা 60 সেকেন্ডের জন্য ড্রাই করে নেব। জেল পলিশ কিন্তু জাস্ট 30 সেকেন্ডের জন্য ড্রাই করলেই হয়ে যায়। ড্রাই করে নেওয়ার পরে ঠিক একটি ম্যাট ফিনিশ চলে এসেছে। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি ডিসইনফেক্ট স্প্রে, এটাকে আইসোপ্রোপাইল বলা হয়। সো এইটা দিয়ে আমি এখন আর নিব কিছু ইঙ্ক। ইঙ্ক বলতে কিন্তু রেগুলার ইঙ্ক না, এটা হলো নেল পলিশের ইঙ্ক যেগুলো খুবই পাতলা হয়। আর নিচ্ছে একটি ব্রাশ, খুবই থিন ব্রাশ, আর এই ইঙ্কগুলোকে মার্বেল ইঙ্কও বলা হয়। সো আমি যেভাবে অ্যাপ্লাই করছি আপনারা দেখে নিন। আমি ফার্স্টে ব্লু এবং ব্ল্যাক কালারের কিছু ডট নিয়ে নিলাম, আর তারপর আমার ব্রাশটা নিয়ে আইসোপ্রোপাইলের মধ্যে ডিপ করে জাস্ট স্প্রেড করে নিচ্ছি যেখানে যেভাবে পাচ্ছি। সো সাথেই থাকুন, দেখে নিন কীভাবে আমি প্রত্যেকটি ডিজাইন করে নিচ্ছি। সো এইভাবেই আস্তে আস্তে করে আইসোপ্রোপাইল দিয়ে ডিজাইনটি করে নিতে হবে। ডিজাইনে কিন্তু একবারে ভালো মতো আসবে না, আপনাদের অনেকবার ট্রাই করতে হবে। অনেক আপু একবার দুইবার ট্রাই করে বলবে যে না আপু হচ্ছে না, কেন হচ্ছে না। আমি তার জন্য বলে দিচ্ছি আপু পেশেন্ট ছাড়া কোনো কিছু হবে না। নেল আর্টটা পুরো পেশেন্টের ওপরে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং জাস্ট টেকনিকগুলো মাথায় রাখতে হবে, টেকনিকগুলো ঠিক সময় অ্যাপ্লাই করতে হবে। আমি যে খুব ভালো মতো পারি তা কিন্তু না, আমিও এখনও স্টিল প্র্যাকটিস করতেছি। বাট প্র্যাকটিসের সাথে সাথে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কীভাবে করছি না করছি, তাহলে আপনাদের হয়তো কিছু সুবিধা হবে। আর আরেকটা কথা আমি বলে নিই আপু, আপনারা যদি আমার এই জেল পলিশ অ্যাপ্লিকেশনের প্রপার ওয়েটা দেখতে চান তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টসে জানাবেন। অনেক আপুরা হয়তো আমাকে কোয়েশ্চেন করতেই পারে যে আপু আইসোপার্পল আমরা কোথায় পাবো, এখানে বাংলাদেশে আইসোপার্পল বাংলাদেশে পাওয়া যায় কোথায়। আমি অ্যাকচুয়ালি সেটা বলতে পারবো না, আর পাওয়া গেলেও কোথায় পাওয়া যায় আমি জানি না, আমি নট শিওর। বাট আমি এটা বলবো যে আইসোপার্পল মেবি হেক্সাজল দিয়ে আইসোপার্পলের কাজটা করা যেতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব একটা শিওর না। তারপর আপনাদের জাস্ট বললাম, আপনারা ট্রাই করে জাস্ট দেখেন, যদি হয় আমাকে জানাবেন, ঠিক আছে। তো এই ছিল লাস্টেরগুলো, আমি একটু শর্টকাট করেছি। ফার্স্টে দুইটা নেল খুব ভালো মতো করার চেষ্টা করেছি, আর লাস্টে জাস্ট একটা করে ড্রপ দিয়ে করেছি যে যার মতো নিয়ম করে হয়ে গেছে। সো ফাইনাল আমি ম্যাট টপ, ফাইনালি আমি ম্যাট ফিনিশ রাখার জন্য আবার ম্যাট টপ কোটটাই ইউজ করে নিচ্ছি। আরেকটা কথা, অবভিয়াসলি জেল পলিশ ড্রাই করার আগে কিউটিকল এরিয়া ক্লিন করে নিতে হবে, আদারওয়াইজ কখনোই জেল লাস্ট করবে না, যত ভালো প্রিপারেশনই হোক না কেন। সো এই ছিল আমার আজকের নেল আর্ট। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজ কিউট নেল আর্ট বাংলাদেশ অবভিয়াসলি ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।